জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গোটা বিশ্ব চিন্তিত, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই প্রভাব মারাত্মক। ঘূর্ণিঝড়, বন্যা, পানিতে লবণাক্ততা বৃদ্ধি সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করা বাংলাদেশের মানুষ, বিশেষ করে উপকূলবাসী, নিরন্তর যুদ্ধ করে বৈরী পরিবেশের সঙ্গে। তাদের রক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ কতটুকু কাজে লাগছে, কেমন আছেন তারা, সেই প্রশ্নের উত্তর খুঁজব মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন অরক্ষিত উপকূল অনুষ্ঠানে। কথা বলবো বরগুনা জেলা নিয়ে। আপনাদের সাথে থাকছি আমি ইবতিসাম নাসিম মৌ। দর্শক অতিথি হিসেবে আমাদের সঙ্গে আজকে থাকছেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ঠিক আমার বাদিকে রয়েছেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। আছেন ডক্টর জাফর আহমেদ খান, সিনিয়র সচিব পানি সম্পদ মন্ত্রণালয় এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের উপনির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব, তবে যাবার আগে আলোচনায় একটা ছোট্ট রিপোর্ট দেখে আসি। যেহেতু বরগুনা জেলা নিয়ে আমরা কথা বলবো, সেখানে আমাদের রিপোর্টার গিয়েছিলেন, আমাদের প্রতিবেদক, তিনি কি কি সমস্যা পেলেন এবং সেই সূত্রটি জেনে তারপর আপনাদের সঙ্গে আসছি। দর্শক চলুন প্রতিবেদনটি একটু দেখে নিই। ঘূর্ণিঝড় সিডর ও আইলাই বরগুনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত তালতলি উপজেলার জয়েলভাঙ্গা ও তেঁতুলবাড়িয়া গ্রাম। 10 বছর আগের এই প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায় পায়রা নদীর পাড়ের এই ইউনিয়ন দুটি, যার চিহ্ন এখনও রয়ে গেছে। আমরা সবসময় পানির চাপের একটা আতঙ্কে থাকি এবং যে কোনো সময় পানি হয়ে আমাদের বাড়িঘর বাসায় নিতে পারে। সবাই তো চলে গেছে, যাওয়ার মতো জায়গা হয়েছে, তারা গেছে, আমরা তো যাইতে পারি নাই। কোনো রকম একটু বাসা তৈরি, পুলে বাসা তৈরি, আমরা খুবই আতঙ্কিত লাগে। একই পরিস্থিতি শহরের মধ্যে নিশানবাড়িয়া ইউনিয়নেও। সিডর ও আইলাই এটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল মারাত্মকভাবে। আমাদের এখানে একটা স্কুল কাম সাইক্লোন সেন্টার সিডরের পরে এখন পর্যন্ত কেন আমরা পাইলাম না, আমাদের কি পাপটা আমরা এটাই জানি না। সবাই আইয়া আশ্বস্তই করে, আমাদের আসলে কেউই দেখার মতন, পাশে দাঁড়ানোর মতন কেউই নাই। সামান্য জোয়ারেই তলিয়ে যায় বিষখালি নদীর পাড়ের এই স্কুলটি। যে কোনো সময় নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা, তাই ভয়ে এখানে পড়তে আসে না শিশুরা। ছোট ছোট ছেলেমেয়েদের এখানে ভয়তে দেয় না, কারণ নদী থেকে 20 ফুট দূরে মাত্র আমার স্কুলটা অবস্থিত। যে কোনো মুহূর্তে একটা জয়াল লইয়া ওটা ধসে যেতে পারে। সিডরের পরে বাঁধ যতটুকু নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে তাও ভেঙে গেছে। বাঁধের দুই পাশে কোনো গাছপালা না থাকায় সামান্য ঢেউ এলেই ভেঙে পড়ার উপক্রম হয় অবশিষ্ট অংশ, ফলে বিপর্যস্ত হয়ে পড়ছে উপকূলের জনজীবন। ছোট জায়গা ভেঙে গেল এই কথার উত্তর দেওয়া হবে না, তাতে সম্পূর্ণ জায়গাটা উন্মুক্ত হয়ে যায়। এই শিক্ষাটা আমরা হাওড়েও পেয়েছি এই গত বড় বন্যায়। অতএব এটাকে সুচারুরূপে সামগ্রিকভাবে সবটা করতে হবে, অল্প একটু করে রাখা এবং দুর্বল জায়গা একটা থাকলে সে দুর্বল জায়গায় আক্রমণ হবে এবং ভাঙবে। সেটা করা হয়নি বলে এখনও বহু লোক আইলা এবং সিডারের যে ক্ষতিগ্রস্ততা তার থেকে বাঁচার যে সম্ভাবনা ছিল সেটার বেনিফিটটা পায়নি। জলবায়ু পরিবর্তন জনিত প্রেক্ষাপটে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দিন দিন বাড়ছে, কিন্তু সে তুলনায় বেড়িবাঁধের উচ্চতা তো বাড়ছেই না, বরং কমছে। তার প্রমাণ মিলল বেশ কিছু বেড়িবাঁধে কোনো রকমে মাটি ফেলে চলাচলের জন্য সরু রাস্তা তৈরি করা হয়েছে। অন্তত 5 ফুট নিচু, কোন রকম জোবার পানি বেশি হইলে মুশ্রেই পরে ওই খুলি। মেরামত কাজ কই, ওই তো এই সিডার গেছে, সিডারের পরে এই বেড়িবাঁধের ভিতরে অল্প একটু মাটি দিয়েছে, মাটি দিয়ে ওই থুয়ে দিয়েছে। গত বছর বেড়িবাঁধের কাজ সম্পূর্ণ হয়েছে, এবছর আবার এক মাথায় দিয়ে ভেঙে গেছে। যে পরিমাণ বেড়িবাঁধ বরগুনা জেলায় আমাদের রয়েছে, প্রায় 1000 কিলোমিটার বেড়িবাঁধ, তার জন্য আমার বাজেট কম আমি বলবো না, একেবারে নিতান্তই কম। যে বাজেট আমি পাই এটা দিয়ে মেনটেন্যান্স করার যে আমার প্রয়োজনীয়তা তার মানে কিছুই হয় না। কর্তৃপক্ষ সংস্কার কাজে হাত না দেওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু জায়গায় কোনো রকমে মাটি ফেলে জোয়ারের পানি আটকানোর ব্যবস্থা করা হয়েছে। আর বাঁধের যে অংশগুলো এখনও ভাঙা রয়েছে তা দিয়ে লবণাক্ত পানি ঢোকার ফলে নষ্ট হচ্ছে জমির ফসল আর পুকুরের মাছ। রিপোর্টটি দেখলেন। আমি কমল সেনগুপ্ত আপনার কাছে প্রথমে আসতে চাই, এরপর আমি আমাদের এমপি মহোদয় আপনার কাছে আসব।
আপনি রিপোর্টটি দেখছিলেন। আমি কমল সেনগুপ্ত, আপনার কাছে আমি ছোট করে জানতে চাইব যে এই যে প্রতিবেদন দেখলাম, এর সাথে আপনি দীর্ঘদিন ধরে এই উপকূল নিয়ে কাজ করছেন, এই সংস্কার বেরিবাদ এগুলো নিয়ে আছেন, আপনার কি মনে হয় এই প্রতিবেদনের সাথে আপনি কি কোনো কিছু অ্যাড করতে চান? যে কথাটা বলেছে, আমরা এই প্রতিবেদন দেখলাম, এখন বাঁধ আছে 1000-এর মতো বলছে, মানে বরগুনাতে, বরগুনাতে সবচেয়ে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বেরিবাদ হলো বরগুনাতে, এবং ওখানের মধ্যে এই মানে পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতেই 6 কিলোমিটার একদম বাঁধ নাই, 80 কিলোমিটারের মতো আপনি অরক্ষিত অবস্থায় আছে, এগুলো উনারাই বলছেন। এখন আপনি এখানে প্রতিবেদনে বলছে যে বাঁধ যদি যেখানে আসলে অল্প মানে অল্প হলেও খোলা আছে ওখানে তো প্রচুর পানি যাবে, এবং আরেকটা ব্যাপার হলো কি জানেন, সিডরে আমরা দেখেছি সিডরে বাঁধগুলোতে আসলে প্রচুর আঘাত হেনেছে, তারপর আইলা যখন এসছে তখন কিন্তু মানে ওই বাঁধের যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ওখান দিয়ে প্রচুর পানি ভিতরে ঢুকে গেছে। এখন সিডরের পরে বাঁধগুলো যেভাবে নির্মাণের কথা দরকার ছিল, মানে মেরামতের কথা দরকার ছিল, এবং বাঁধ সিডরের পরে কিন্তু একটা অনেক আলোচনা হয়েছিল, বলেছিল যে যে বাঁধ আছে সেই বাঁধ থেকে 1.5 থেকে 2 মিটার উঁচু করতে হবে বাঁধ, কিন্তু এটাও কিন্তু আমরা করিনি, কোথাও কোথাও জায়গায় দেখবেন যে কি বাঁধ কিন্তু আরও নিচু হয়ে গেছে। এখন এই সমস্ত কারণে, কারণ দেখা যাচ্ছে যে কি বাঁধগুলো হয়েছে ধরেন আজ থেকে 50 বছর আগে, এখন 50 বছর আগে যখন বাঁধগুলো যেভাবে শক্ত করে করা হয়েছিল সেই ধারাবাহিকতাটা ছিল না, হয়তো এখন পানি উন্নয়ন বোর্ডের কাছে এখন হয়তো অ্যালোকেশনটা আসছে, কিন্তু সেটা আমার মনে হয় যে ভালো একটা ব্যবস্থাতে যাওয়ার জন্য এখানে এখানে আমাদের সংসদ সদস্য আছেন ধীরেন্দ্রনাথ শম্ভু, এবং এখানে আমাদের মানে সচিব মহোদয় আছেন, আমার মনে হয় যে ওনারা এটা আরও এফেক্টিভলি, কারণ সরকারকে দেখে যে অনেক বেশি জনবান্ধব একটা ব্যাপার সরকারের, আমরা আমাদের প্রাইম মিনিস্টার সবসময় জনগণকে সম্পৃক্ত করার কথা বলছে, আমি মনে করি যে এই জায়গায় জনগণকে সম্পৃক্ত করেই কিন্তু এটাকে অনেক এফেক্টিভ এবং অনেক ফ্রুটফুল করা যাবে। ধীরেন্দ্র দেবনাথ, আপনার কাছে আমি আসছি, সেটা হচ্ছে যে কমল সেনগুপ্ত বলছিলেন বেশ কটি বিষয় উনি উপস্থাপন করেছেন এবং সমস্যার কথা উঠে এসেছে আপনি প্রতিবেদনে দেখছিলেন, আপনার মতামত কি, আপনি কি বলবেন? আমি সকল সময়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের কাছে আবেদন করেছিলাম যে উপকূলের বিষয়টাকে আলাদাভাবে দেখার জন্য এভরিথিং, কারণ উপকূলীয় মানুষের জীবন বৈচিত্র্য আর এই অঞ্চলের মানুষের জীবন কিন্তু একরকম না, আমাদের জীবনটাই অন্যরকম, দুঃখ দিয়ে শুরু হয়, দুঃখ দিয়ে শেষ হয়। তো সেইখানে আমার মনে হয় যে অরক্ষিত একসময় ছিলাম আমরা, এটা ঠিক, কিন্তু এখন আমরা অরক্ষিত নই, এখন আমাদের সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বারবার একথা বলার পরে তিনি সেক্রেটারি হিসেবে এখানে আছেন, এখন কিন্তু আপনার ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এখানে অনেক টাকা ইনভেস্ট করেছেন এবং তারা আরও টাকা তারা দিবেন, আমার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের অফিসারের সঙ্গে কথা হয়েছে যে এইখানে উপকূলীয় ব্যবস্থাটাকে সুসংহত করার জন্য এবং মানুষের জীবন সম্পদকে নিরাপদ করার জন্য যা কিছু করা দরকার সেগুলো হবে, তবে এটা হচ্ছে একটু স্লো মোশনে, আরও একটু ফাস্ট হওয়া দরকার, এখানে ভালো অভিজ্ঞ লোক দরকার, এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা দরকার, কারণ আমরা যখন ছোটোবেলায় দেখেছি যে বাঁধগুলো হয়েছে তখন আমরা একদম ছোট, তখন ধরেন 5-6 পড়ি, হাজার হাজার লেবাররা কোদাল দিয়ে মাটি কেটেছিল, এখন কিন্তু আর ওরকম লেবার আপনি পাওয়া যাচ্ছে না, এখন কিন্তু সব কিছুই আপনাকে করতে হবে মেশিনের মাধ্যমে। তো এটা আমার অভিজ্ঞতা আছে এই জন্য যে বাঁধ না থাকলে কী জীবন, যেমন আমি বেতাগি এলাকার যখন এমপি ছিলাম, বেতাগি বরগুনা, বেতাগিতে আমি 3টা পোল্ডার করেছি তখন ওই সময়টুকুর মধ্যে, তখন আমি বিরোধী দলে এবং 96 মন্ত্রী ছিলাম, এই 2টা 10 বছরের ভিতরে বেতাগিটাকে আমি মোটামুটি প্রোটেক্ট করেছি, সেখানে এখন আর মানুষের ভেরিবাদ নিয়ে কোনো সমস্যা নাই বা কোনো কথাও হয় না, কিন্তু এই যে উপকূলীয় কিছু কিছু জায়গা থাকে, যেমন ধরেন যে জায়গাগুলোর কথা বললো তেঁতুল বাড়িয়া, তারপরে বললো আপনার নিশান বাড়িয়া, 3টা নদী দ্বারা বাহিত অঞ্চল আমার এলাকা বরগুনা, এবং এটা সবসময় বিপদসংকুল, এই যে ধরেন সিডর গেল,
সিডরে আমাদের যে ওয়াটার ডেভেলপমেন্টের যে বাঁধ ছিল 1961-62 করা, এই বাঁধের উপর দিয়ে কিন্তু পানি গেছে। তার মানে এই বাঁধের উপরে ধরেন দুই হাত উপর দিয়ে পানি গেছে, তার মানে এই বাঁধ আপনার মানুষকে রক্ষা করার জন্য যথেষ্ট না। এরকম যদি সিডরের মতো আরেকটা আঘাত হানে বা এই সিডরের চেয়েও যদি আরও একটা শক্তিশালী কোনো ঘূর্ণিঝড় ওখানে আঘাত করে, তবে আমার ধারণা যে ওই এলাকায় ভেরিবাঁধগুলোর সর্বশেষ যে অবস্থা আমি ঘুরে ঘুরে দেখেছি, আমি টোটাল আমার এলাকা আমি সম্পূর্ণ নিজে ঘুরে ঘুরে দেখেছি, তাতে এতটাই ভয়াবহ আমার কাছে মনে হয় যে আমরা যদি এই ভেরিবাঁধের কাজগুলো, যেটা বিশ্বব্যাংক টাকা দিচ্ছেন, সেক্রেটারি সাহেব আছেন, উনি কিছু বলেছেন আমাদের টাকার কোনো অভাব নাই, এগুলোকে যদি দ্রুত কাজে না লাগান, ভালো ঠিকাদার দিয়ে কাজ না করেন এবং ভালো করে মনিটরিং না করেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। যেমন ধরেন আমি আমার এক্সেনকে যদি বলি, এক্সেন সাহেব আপনার অমুক জায়গায় একটা অভিযোগ আছে, আপনি জানতো, উনি যান, গিয়ে এসে বলে স্যার দেখেছি স্যার আপনার কথাই ঠিক, আমি কী করবেন, কয় স্যার আমার তো কিছু করার নাই, এটা তো স্যার পিডি সাহেব ঢাকায় থাকেন, যা কিছু করার ওখান থেকে করবে, আমাকে আপনি রিপোর্ট করেন, তারপর বলে স্যার আমি রিপোর্ট করে দেবো। তো এই যে একটা অবস্থা, যে কাজগুলো হচ্ছে ব্যাপক কাজ কিন্তু সেখানে পিডি ঢাকায় বসে থাকবে, সেক্রেটারি সাহেব এটা আপনি অবশ্যই নোট করবেন, সিরিয়াসলি পিডির একটা অফিস বা একটা টেবিল ওখানে থাকতে হবে। তারপরে ধরেন এই যে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেয়, ওয়ার্ল্ড ব্যাংকের যিনি টাকায় ওই এলাকায় কাজ করেন, ওনার এক লেডি, উনি বাঙালি, কি নামটা ঠিক আমার মনে নাই, উনি আমাকে বললো যে স্যার কীরকম কাজ হচ্ছে, আমি কি কাজ হচ্ছে না সেটা বড় কথা না, কথা আপনার কোথায় টাকা যে দেন, আপনারা এলাকায় যান ঠিকভাবে ঠিকাদার কাজ করে কি না, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কাজগুলোকে এক্সিকিউট করতেছে কি না, আপনারা এগুলো দেখেন, কারণ তো মাঝে মধ্যে যাই, আমাকে মাঝে মধ্যে গেলে তো হবে না, আপনাকে লেগে থাকতে হবে কাজগুলো করাবার জন্য, যদি আপনি লেগে থাকেন তাহলে এগুলো কাজ হবে। আপনি ঠিকাদার যিনি কাজ পেয়েছেন তাকে আমরা চিনি না, কে কাজ করায় আমরা জানি না, আমার এলাকার কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো জনগণ জানে না কারা কাজ করে, সেখানে যদি কোনো আপত্তি থাকে আপত্তি কার কাছে বলবে, কে শুনবে আমাদের আপত্তিটা। রাজনৈতিক সদিচ্ছা আছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় আসলে যে আমলাতান্ত্রিক যে কিছু চেইন আছে বা জায়গা আছে ওখানে হয়তো বা এসে হোঁচট খেতে হচ্ছে, আপনি কি বিষয়টির সাথে একমত? আমাদের যে পোল্ডারগুলো আছে গড়ে সেটার উচ্চতা হলো আমি দেখেছি 6-7 মিটার, কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকি মোকাবেলা এবং এখন আগের চাইতে কিন্তু বাংলা সারা পৃথিবীতে যত জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, যত এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয় তার থেকে তার 15% কনসেন্ট্রেশন কিন্তু বাংলাদেশের এই এই ফানেরের মধ্যে, তো এইখানে কিন্তু সবচেয়ে বেশি হয় এবং এই এলাকাটা কিন্তু সবচাইতে দুর্বল এলাকা মানে পৃথিবীর কথা চিন্তা করতে গেলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার জন্য আমাদের এই টোটাল 139টায় প্রায় 5,000 স্কোয়ার কিলোমিটার বেড়িভাত সমুদ্র উপকূলীয় এলাকা আছে, সেখানে আমাদের প্রায় দুই মিটার হলে প্রায় 6 ফিট আরও উঁচা করতে হবে। শুধু উঁচা করলে হবে না, আরও শক্তিশালী করতে হবে। শুধু শক্তিশালী করলেই হবে না, কারণ আমাদের উপকূলীয় এলাকায় যে সমস্ত নদ নদী আছে, শুধুমাত্র বরগুনার কথা বাদ দিলাম, বরগুনায় আমাদের প্রায় 22টা পোল্ডার আছে, 6-7টা ইম্পর্টেন্ট নদী আছে, সেই নদী দিয়ে লবণাক্ত পানি ভিতরে প্রবেশ করে। আমরা পর্যায়ক্রমে ইতিমধ্যে 37টা পোল্ডারের কার্যক্রমকে আমরা কীভাবে শক্তিশালী করা যায়, জলবায়ুর অভিঘাত মোকাবেলা করা যায়, জনগণকে সম্পৃক্ত করা যায়, সেই কাজগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে, বরিশালেও কিন্তু কাজকর্ম শুরু হয়েছে। তো আগের মতো সাধারণভাবে কাজকর্ম করলে চলবে না, এখন আরও ব্যাপকভাবে কাজকর্ম করতে হবে এবং লোকজনকে আরও সম্পৃক্ত করে কাজকর্ম করতে হবে। যে রিপোর্টিং এসছে এগুলো আমি নোট করেছি, এগুলোর সাথে আমি একমত। আমাকে মাননীয় এমপি মহোদয় যেটা বললেন, হ্যাঁ আমরা কিন্তু এখন সিদ্ধান্ত দিয়েছি যে প্রকল্প পরিচালকদের সার্বক্ষণিকভাবে তার এলাকায় থাকতে হবে, এমনকি এখন এটাও করছি যে ঢাকা থেকে না, ওই সমস্ত এলাকায় আমাদের বরিশালের জন্য আলাদা চিফ ইঞ্জিনিয়ার আছে, প্রত্যেকটা জেলার জন্য আলাদা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, আমরা প্রয়োজনে ওই বরিশালের চিফ ইঞ্জিনিয়ারকেই আমরা পিডি হিসেবে নিয়োগ দিচ্ছি, কারণ ঢাকা থেকে আলাদা করে দিলে সে ওখানে যাওয়া তার জন্য একটু অসুবিধা হয়, আমাদের এই প্রবলেমগুলো সম্মিলিতভাবে সমাধান করতে হবে। একটা জিনিস, কেউ যদি জায়গায় না দেখে
তাহলে তার ভিতরে কিন্তু সেরকম মমতা হয় না, ভালোবাসা হয় না, তখন কাজটা কিন্তু সেইভাবে করার তাগিদ হয় না। তার মানে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে সমন্বয়হীনতার একটি সমস্যা আছে বলে আপনি মনে করছেন? সমন্বয়হীনতার চাইতে আমি বলবো যে সমস্ত কর্মকর্তারা আন্তরিকতার কাজটা রাইট সমন্বয় করার চেষ্টা করে। মানুষ যদি আন্তরিক হয় তাহলে সে যদি তার কাজের প্রতি শ্রদ্ধাশীল হয় সে যত প্রবলেমই হোক না কেন সে তো সেই জায়গা ছেড়ে আসবে না। তাহলে এই আন্তরিকতার জায়গাটির সাথে আমি আরেকটি বিষয় যোগ করতে চাই, কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে রাখছি যে একটা বিরতি নিয়ে তারপরে সেই প্রশ্নের উত্তর আমি খোঁজার চেষ্টা করব। যে এখানে যে বাজেট আছে সেই বাজেট নিয়ে কথা বলছিল যে অপ্রতুল না, নিতান্তই অপ্রতুল, এবং এখানে আলাদা করে আসলে কোনো বাজেট দেয়া হয় নাই বা হয় না, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন সেই বিষয়ে আমি আসব, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, একটা ছোট্ট বিরতি আমাদেরকে নিতেই হবে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন আপনারা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি জনাব জাফর আহমেদ খান আপনার কাছে ছিলাম, আপনি বলছিলেন কথা, আপনি জলবায়ুর কথা বলছিলেন, আপনি বলছিলেন আন্তরিকতার অভাবের কথা, ঠিক আছে, কিন্তু ধীরেন্দ্র দেবনাথ যে বিষয়টি বলছিলেন যে মানে ওখানে সমন্বয়হীনতার একটা অভাব আছে, জনগণকে আরও সম্পৃক্ত করে কাজ করার ব্যাপার, এটার দিকে আমরা গুরুত্ব দেব এবং আমরা দিতে বলেছিও। এবং একটা জিনিস, একটা একটা মুদ্রার যেমন এই পিঠ থাকে ওই পিঠও থাকে, আমরা এমনও অনেক জায়গায় দেখেছি অনেক ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করতে গেলে কাজের গুণগত মান অনেক ক্ষেত্রে উল্টাটাও হয়েছে, কোথাও ভালো হয়েছে কোথাও মন্দ হয়েছে। তবে ওই উপকূলীয় বাঁধ পুনর্নির্মাণ এবং সেখানে জলবায়ু সম্পৃক্ততা অভিঘাতকে মোকাবেলা করার জন্য যে পরিমাণে লোড নিয়ে কাজ করতে হবে, যে দক্ষতার সাথে কাজ করতে হবে, দেখা গেছে স্থানীয় যে ঠিকাদারগুলো আছে তারা কিন্তু সেটা সেই দক্ষতার সাথে, তাদের সেরকম ইকুইপমেন্টও থাকে না, তাদের সেরকম সক্ষমতাও থাকে না, তারা সেই কাজটা অনেক ক্ষেত্রে করতে পারে না। স্থানীয় ঠিকাদারকে দিয়েই কি এই কাজ করা হয়? না, এটা আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার করেই কাজটা করি। সম্পৃক্ত করতে হলে তো স্থানীয় ঠিকাদাররা যতটুকু আন্তরিকতা দিয়ে বোঝার চেষ্টা করবে, কিন্তু তাদের তো সেই সক্ষমতা নাই অনেক ক্ষেত্রে। সিডরের পরবর্তী সময়ে কেন এই জায়গাগুলোতে এরকম গ্যাপ থেকে গেল প্রসঙ্গ কিন্তু সেটা নিয়ে আমরা কথা বলছি, আমি আপনার কাছে আসব। কমল সেনগুপ্ত, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আপনি যখন প্রথম বাঁধগুলো হয়েছিল, এই যে সুইসের সাথে, এটা সম্বোধন ভালো করে বলতে পারবেন, একটা টঙ্গত ছিল, একদম সুইস খালাসি থাকতো, সে কিন্তু সুইসটাকে রক্ষণাবেক্ষণ করত। ওই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যেমন ধরেন চরফিশনে অ্যাকশন এইডের একটা মাধ্যমে, এটা ইউনিয়ন পরিষদ আপনার কমিউনিটি ইউনিয়ন পরিষদ মিলে একটা কাজ করেছে, মানে এই কাজটা হলো এই বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় মানুষকে, বাঁধের উপর তারা আছে এবং বাঁধ রক্ষণাবেক্ষণও করছে এবং বাঁধে তারা গাছপালাও লাগাচ্ছে এবং ওই বাঁধগুলো খুব ভালো আছে। মানে এটা হলো একদিকে আড়াই কিলোমিটার আর একদিকে দেড় কিলোমিটার। এটা একটা ভালো কথা বলেছেন। এখন কিন্তু আমরা প্রত্যেকটা পুরো উপকূলীয় বাঁধেই আমরা আলাদা করে সবুজ বেষ্টনী তৈরি করার পরিকল্পনা নিয়েছি। এখন সবগুলো বাঁধের সাথেই কাজ হয়ে গেলে বাঁধের উপরে না, এমন একটা জায়গায় বাঁধের ঢালু করে আর একটা স্তর করা হবে, যে স্তরে এই ধরনের ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য প্রথম ডিফেন্স হিসেবে ওই গাছগুলো কাজ করবে। আগে কিন্তু এই এই জিনিসগুলো ছিল না। সেক্রেটারি, আমি আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ধরেন যখন এই বেরিবাঁধগুলো দেওয়া হয়েছিল তখন ছিল ষাটের দশক আইব খালের সময়, আমি যতটা মনে পড়ে, আমরা তখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি, তখন কিন্তু শুধু জীবন এবং সম্পদ রক্ষা করার বিষয়টা মাথায় রেখেই কিন্তু বেরিবাঁধ করা হয়েছে। তখন কিন্তু উৎপাদন ব্যবস্থা, কৃষি ব্যবস্থাটার কথা কিন্তু তখন মাথায় ছিল না, যার জন্য ওই স্লুইস গেট নির্মাণে ভুলেছে, ভিতরে ভরাট হয়ে গেছে, এখন সমস্ত খালগুলো খনন করা দরকার, নচেত কৃষক তো পানি পাচ্ছে না। এবং একটা জিনিস, ওই এলাকা যতই লবণাক্ত এলাকা হোক কিন্তু বৃষ্টির পানিটা যদি ওই খালে ধরে রাখা যায় তাহলে কিন্তু কৃষক সারা বছরই আপনি চাষাবাদ করতে পারে। তার আগে একটু কথাটা বলতে চাচ্ছি, উনি যেটা বললেন সবুজ ব্যস্ত দাদা আপনার, এটা আসলে সোশ্যাল ফরেস্ট্রির ব্যাপারটা আমরা অনেক আগে থেকেই জানি। এখন যদি যেমন বাঁধের উপর কী কী গাছ লাগাবেন,
আপনি তাল গাছ, খেজুর গাছ, সুপারি গাছ, মানে তাল গাছ, খেজুর গাছ, না ইয়ে তাল, বাবলা গাছ, বাবলা, শিশু, এই ধরনের গাছগুলো যদি লাগানো হয়, একে কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু ইয়ে করতে হবে, তাহলে কিন্তু মানুষ কিন্তু ওভাবে কাটবে না। আপনি যে কাটার কথাটা বলে হচ্ছে, জাস্ট আপনি বলুন। এখন যেটা সুরজের কথা, সেটা দিয়ে দেখা যায় যে লবণ পানি ওঠে, কিন্তু এই উঠে ওঠার পরে আবার ঠিকমতো নামে না, আবার দেখা গেছে ভিতরে শুকিয়ে গেছে, এদিকে পানি এসে যাচ্ছে না। এই যে স্লুইজ গেটের হোল, আপনি টোটাল স্লুইজ গেটগুলোকে নবায়ন করতে, ভিতরে সমস্ত খালগুলোকে যদি আপনি স্লুইজ গেটের সঙ্গে যে খালগুলো এগুলো যদি খনন করে দেন, সেখানে আপনার সে ওয়াটার সে সরি আপনার বৃষ্টির পানি সেখানে থাকবে। এবং আমার এলাকাটা এমনই একটা এলাকা যেখানে মিঠা পানি এবং লবণ পানি দুইটাই আমরা ভোগ করি। কীরকম আপনার, যেমন ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 96 গভর্নমেন্টের সময় ভারতের সঙ্গে যে গঙ্গা চুক্তি যেটা হয়েছে, সে চুক্তির ফলে কিন্তু এখন ওই মিঠা পানির চাপটা এত নিচের দিকে যাচ্ছে, যে কারণে এখন এই বরগুনার থেকে ধরেন 20 কিলোমিটারের মধ্যে সাগর, এখানেও কিন্তু মিঠা পানি আছে। এই স্লুইজটাকে আপনি আগে যেহেতু গুরুত্ব দেওয়া হয় নাই উৎপাদন ব্যবস্থা এবং কৃষি ব্যবস্থাকে আইব খানের আমলে, কিন্তু এখন আমার স্বাধীন দেশে অবশ্যই বাঁধ নির্মাণ, স্লুইজ গেট নির্মাণ মেরামতে আপনাকে মাথায় রাখতেই হবে কৃষি উৎপাদন ব্যবস্থা। না, আপনাকে ঠিক, আপনি ঠিকই বলেছেন, এখন যে সমস্ত স্লুইজগুলো করা হবে এবং সেই ক্ষেত্রে আমরা এখন সর্বাধুনিক স্লুইজ গেট, যেটা নাকি একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমেও ওইটা উঠানো নামানো সম্ভব, যে এটা মানে স্থানীয় ক্ষমতাসীনদের হাতে থাকে, তারা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে। এটাও কিন্তু অনেকাংশে এখানে কিন্তু কৃষকরা চাচ্ছে না যে এই লবণ পানিটা উঠুক, কিন্তু দেখা গেল ওই ক্ষমতাসীন লোক তার লোক দিয়ে আসে ওখানে পানি উঠাচ্ছে, চিংড়ি মাছ চিংড়ি মাছ করতেছে, এই বিরোধটা কিন্তু আছে, এটা কিন্তু হচ্ছে, এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গাগুলোতে। কিন্তু এটা যেরকম উপকূলীয় এলাকায় আছে, এটা হাওড় এলাকায়ও আছে, ওই যে কৃষকের সাথে মৎস্যজীবীদের একটা বিরোধ আছে। প্রভাবশালী লোক বলতে, আপনি তো হচ্ছেন সংসদ সদস্য, আপনার কথা কি প্রভাবশালীরা শুনে না? বা আপনিই তো প্রভাবশালী? আমি বলি, আমার কথা ঠিক আছে, কিন্তু সমস্ত কিছুই তো আমাদের কানে আনতে পারে না, অনেক সময় আসে না, যেটা আসে সেটা আমরা দেখি, কিন্তু আমাদের জানার বাইরেও কিন্তু আরও অনেক জিনিস থেকে যায়, অনেক জায়গা থেকে যায়। যেমন আমি একটা জায়গায় জেনেছি, সেখান থেকে ওই হ্যান্ডেল নিয়ে আসা হয়েছে, তালা চাবি নিয়ে আসা হয়েছে, যে নো এটা তোমরা এইভাবে করতে পারবো না। কৃষক চাচ্ছে না এখন লবণ পানি উঠুক মাঠে, আর তোমরা এখন লবণ পানি উঠে মাছ ধরবে, এটা হবে না। যেখানে আমরা জানি সেখানে কিন্তু ব্যবস্থা নেই। তারা একটা জিনিস জানতে চায় যে আপনার কাজের ডিজাইন কী, ঠিকমতো উচ্চতা হচ্ছে কি না, মাঠে ঠিকভাবে পড়তেছে কি না, এবং ঠিকাদার ঠিকভাবে কাজ করতেছে কি না, এবং আপনার দায়িত্বশীল কর্মকর্তারা কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, এটার কন্ট্রাক্টর কে, সেটার কিন্তু একটা সাইনবোর্ড সেখানে লাগিয়ে দিতে হয়, যাতে লোক ভালো কথা বলছে নাই, ওই কালচারটা উঠে গেছে না, কিন্তু কথা হলো আমাদের এখানে অনেক ভালো প্ল্যান আছে, কথাবার্তা আছে, মানে সবগুলো এত বেশি ঢাকা কেন্দ্রিক, মানে সেন্ট্রালি যেটা শম্ভুদা বারবার বলার চেষ্টা করেছেন, এলাকায় যদি না যায়, আমাদের অনেক মন্ত্রী থাকেন হয়তো এই পানি উন্নয়নের জন্য ওই এলাকায় তো ঘুরে দেখেন না, এরকমও ঘটনা আমরা দেখেছি। তো ওই জন্যই দেখা যাচ্ছে, আমি জাস্ট বলবো যে চরফ্যাশনের যে উদাহরণটা দিলাম, এটা দেখার জন্য বাইরে থেকেও লোকজন আসে। আপনি কিন্তু ওখানে দেখতে পারেন যে কি ইউনিয়ন পরিষদ, এটা পানি উন্নয়ন বোর্ডেই করেছে, ইউনিয়ন পরিষদ এবং কমিউনিটি এবং পানি উন্নয়ন বোর্ড, তারা একসাথে এই কাজটা কীভাবে করছে সেটাকেই তো রেপ্লিকেট আমরা করতে পারি। অনেক ভালো কাজও হচ্ছে, ভালো কাজ হচ্ছে, তো জনগণের সম্পৃক্ততা হচ্ছে না, এই প্রবলেমটা রয়ে গেছে, এগুলো নিয়ে আমরা শিক্ষা নিয়ে সেগুলো যাতে রেপ্লিকেট করে। আমি আপনার কাছ থেকে যে আসলে তো বাংলাদেশের আমাদের প্রায় 20,000 কিলোমিটার বাঁধ আছে, তার মধ্যে 5,000 কিলোমিটার হলো উপকূলীয় বাঁধ, প্রায় আরও 4,000-5,000 কিলোমিটার আছে ডুবন্ত বাঁধ, যেটা হাওড় এলাকার বাঁধ, আরও অন্য অন্য বাঁধ মিলে অনেক বাঁধ।
সেইগুলো আসলে রক্ষণাবেক্ষণের জন্য যে বাজেট থাকা দরকার, যে সেই বাজেট প্রসঙ্গে আমি আসছি, সেই বাজেট প্রসঙ্গে আসছি। এই বাজেটটি নিয়েই আমরা আসলে আমাদের অনুষ্ঠানের যে পরবর্তী ভাগ সেখানে একেবারে ইন ডিটেইল কথা বলতে চাই, যে এই যে বাজেটগুলো অ্যালোকেট করা হয় এটা কি মোটেও যথেষ্ট কি না, বা আরও কীভাবে এই বাজেটটাকে বাড়ানো যায় সেই বিষয়ে কথা বলবো, কিন্তু একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হচ্ছে। দর্শক, বিশেষ আলোচনা অনুষ্ঠান অরক্ষিত উপকূলে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকছেন আপনারা। দর্শক, দেখছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান অরক্ষিত উপকূল, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতিতে যাবার আগে বলেছিলাম যে বাজেট বিষয়ে কথা বলবো। জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনার কাছে আসতে চাই, যে আসলে যে বাজেট দেয়া হয় এই বাঁধ রক্ষার জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য, সেই বাজেট কি যথেষ্ট আপনার কাছে আমি জানতে চাই। সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে নিশানবাড়িয়া যে ইউনিয়নটি, সেখানে দেখা যাচ্ছে যে সাইক্লোন সেন্টার ওখানে নেই, যেখানে থাকার কথা সেখানে না থেকে দেখা যাচ্ছে যে শহরে দুটো সাইক্লোন সেন্টার ওখানে আছে, বা যে ধরনের উচ্চতায় বাঁধটা করার কথা সেই বাঁধটা ওভাবে না করে তার থেকে নিচু পর্যায়ে আছে, এই বিষয়গুলোকে একজন সংসদ সদস্য হিসেবে আপনি কিভাবে দেখেন? আমার যে বাজেট সম্পর্কে যেটা বলছেন, এই বাজেট সম্পর্কে যেহেতু আমি সরকারি দলের সদস্য, আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার দৃষ্টি আকর্ষণ করেছি, তিনি আমাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং তিনি আপ্রাণ চেষ্টা করছেন, তার চেষ্টাতে কিন্তু এই যে বিশ্বব্যাংকের যে বাজেটের কাজগুলো হচ্ছে, কিন্তু জাতীয় বাজেটে, আমি আসবো আপনার কাছে, জাতীয় বাজেটে যে পরিমাণ বরাদ্দ দেওয়া উচিত এটা জাতীয় বাজেট থেকে এই মুহূর্তে সেই পরিমাণ বাজেট দেওয়া বরাদ্দ দেওয়া যাচ্ছে না, এটা আমরা নিজেরা উপলব্ধি করি, এটা দিতে পারে না, এবং দিলেও যতটুকু দেয় ততটুকু কাজও যদি হয় তবু তো হয়, সেখানেও তো একটা ঘাপলা থেকে যাচ্ছে, সেই কাজটা তো ঠিকভাবে হয় না। ঘাপলাটা করছে কারা? ঘাপলাটা এটা আমলাতান্ত্রিক ঘাপলা, কাজে ফাঁক, ঠিকাদার এটা সেটা অমুক সমুক, হচ্ছে না কাজটা। তাই আমি একটা জিনিস আশাবাদী, যে আমরা ছোটোবেলায় দেখেছি যে মানুষে মাটি কাটে কোদাল দিয়ে, আর এখন যেখানে ভেকু ব্যবহার করা হচ্ছে এটা অত্যন্ত আধুনিক এবং এটি দিয়ে দ্রুত কাজ হয় এবং আপনার সেটা এটাকে মানে ঝুঁকি মোকাবেলার জন্য যথেষ্ট মানে বাস্তবতাই থাকে, এই সিস্টেমটা বেশি করে চালু করে দেওয়া উচিত। এখন মানুষ দিয়ে আর মাটি কাটানোর মতো মানুষ আপনি পাবেন না। সাইক্লোন সেন্টারের বিষয়ে, সাইক্লোন সেন্টারের গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে জায়গাটা স্পেসিফিক, এটা তো আমার নির্বাচন এলাকা, এখানে সাইক্লোন সেন্টারগুলো দেওয়ার কথা স্কুল বেস, স্কুল মাদ্রাসা বেস সেভাবে আছে, ওনাদের আছে কিন্তু একেবারে বাড়ির সাথে নাই, একটু কাছাকাছিতে আছে, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু এটা রিপোর্টে আসছে এবং আমরা এটা গুরুত্ব দিচ্ছি, এখানে একটা সাইক্লোন শেল্টার ব্যবস্থা করা হবে, আমরা আমি সেটা করে দেবো। আমি জানি জায়গাটা, এটা জয়ালভাঙ্গা তেঁতুলবাড়িয়া, এই জায়গাটা খুবই মানে গভীর জায়গা এবং আপনার একেবারে নদী এভাবে খারাপ হবে ভাঙে। ডক্টর জাফর, আপনি বলছিলেন ডেল্টা প্ল্যানের কথা একটা বলছিলেন, একটু বলবো আমি, একটু বাজেটের কথাটা বলেই তারপর বলছি। সরকারের অর্থ ব্যবস্থাপনা দুটা পর্যায়ে হয়ে থাকে, একটা হলো উন্নয়ন প্রকল্প যখন বাস্তবায়ন হয় সেইটা, ওই প্রকল্প যখন নেওয়া হয়েছে এই টাকাটা ওই প্রকল্পের জন্যই খরচ করতে হবে, অন্য কোথাও খরচ করার কোনো বিধান থাকে না, খরচ হয়ে গেলে সেটার জন্য জবাবদিহি করতে হয়, তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়, এটাই সরকারি অর্থ ব্যবস্থাপনা। আরেকটা আছে যে জিনিসটার প্রতি আমাদের দৃষ্টি দেওয়া দরকার, সেটা হলো মেনটেন্যান্স। আমাদের 20,000 কিলোমিটার বাঁধ, বেড়িবাঁধ, ডুবন্ত বাঁধ মিলে আছে, তার মধ্যে আমি বলেছি 5,000 আছে উপকূলীয় বাঁধ, এই বাঁধের 20,000-এর মধ্যে প্রায় 1/3 অবস্থা যেটা আছে বিভিন্ন সময়ে এটা সংস্কার করতে হয়। একটা ফ্রিজ বলেন, একটা ঘর বলেন, একটা যা কিছু বলেন, একবার তৈরি করা হলেই কিন্তু যথেষ্ট না, এটাকে অপারেশনাল রাখতে হলে এটার মেনটেন্যান্স দরকার। সারা বাংলাদেশের জন্য এই মেনটেন্যান্স আমাদের মাত্র 300 কোটি টাকা, এই 300 কোটি টাকা দিয়ে ওয়াটার বোর্ডের সেই 20,000 কিলোমিটার বাঁধ, বেড়িবাঁধ, সমস্ত বাঁধগুলো কোনোভাবেই রক্ষণাবেক্ষণ করা কোনোভাবেই সম্ভব না, এইটার বাড়ানো দরকার। আর একটা বিষয় একটু মাথায় রাখা দরকার, যখন আইলা আসে, সিডর আসে, বন্যা আসে, এগুলো কিন্তু আগাম বলে আসে না, চট করে 3-4 দিনের মধ্যে এগুলো চলে আসে, কিন্তু তখন আমাদের হাতে এমার্জেন্সি মিট আপ করার জন্য কোনো টাকা পয়সা থাকে না। এই জিনিসটা আমরা বারবার করে মন্ত্রণালয়গুলোকে, আমরা অর্থ মন্ত্রণালয়কে বলেছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেছি, এই গতকালও আমাদের সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান চেয়ারম্যান, যিনি এক সময় আগে আমাদের পানি সম্পদ মন্ত্রী ছিলেন, তাকে নিয়ে আমরা এতটা উদ্বিগ্ন হয়েছি যে আমরা
সংসদীয় কমিটি থেকে তারা আলাদা করে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাদা করে দেখা করার কথা প্ল্যান করছে, কারণ এই বাজেটের অপ্রতুলতার জন্য কিন্তু কোনো কিছুই মোকাবেলা করা যাচ্ছে না, অন্তত মেনটেন্যান্স পার্ট। তবে উন্নয়ন বাজেটের ক্ষেত্রে এখন আগের চাইতে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং এতদিন পরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা একটা ডেল্টা প্ল্যান করছি আগামী 100 বছরের জন্য এই নদীমাতৃক বাংলাদেশের ক্ষেত্রে। উপকূলীয় এলাকায় কী করা দরকার, অন্য কোথাও কী করা দরকার, যেগুলো বাংলাদেশের ডেল্টা বাংলাকে কেন্দ্র করে বাংলাদেশকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু এখনকার যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশনের মধ্যে ফিট করবে না। বাংলাদেশকে যদি আপনি টপোগ্রাফিক্যালি চিন্তা করেন, দেখবেন একটা বরেন্দ্র এলাকা, একটা আছে হাওড় এলাকা, একটা আছে উপকূলীয় এলাকা, একটা আছে বন্যাপ্রবণ এলাকা, একটা আছে পার্বত্য এলাকা। এই সমস্ত এলাকা এলাকার জন্য আলাদা আলাদা কী কী পরিকল্পনা, কী কী বাস্তবায়ন করা দরকার, জোন ওয়াইজ এই টপোগ্রাফিক্যাল জোন ওয়াইজ কীভাবে প্ল্যানিং হতে পারে, এটার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কী ফান্ড আসবে, কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান হবে, সেটা কিন্তু এই এত বছর পরে সেটা বাস্তবায়নের জন্য এটা এখনও তৈরি করা হচ্ছে। এটা তৈরি করা হলে সরকারের সাথে একটা চুক্তি করা হবে, আপনার একটা বাড়ি যখন আপনি তৈরি করেন দুইতলা করে দিয়ে আপনি রাখতে পারেন, আবার যখন টাকা হবে আপনি আর একতলা করলেন, পরে আবার করলেন, কিন্তু আমার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো আছে এমনকি অন্য যে সমস্ত নদীর কাজগুলো আছে সেখানে কিন্তু আপনি একবারে যদি পুরোটা কাজ না করেন, অল্প অল্প করে কোনোভাবে কাজ করা সম্ভব না। অতএব এই নদীর এই এমার্জেন্সির কথা কল্পনা করে আর একটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে, অন্যান্য মন্ত্রণালয় যেখানে পুরো বছরই কাজ করতে পারে, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় কিন্তু অর্ধেকটা সময় পায়, বন্যার সময় কোনো কাজ করতে পারে না, তাদেরকে শুকনার সময় কাজ করতে হয়। এই কথাগুলো মাথায় রেখে তাদেরকে মেনটেন্যান্স বাজেট এবং অল্প যে কাজটা ধরবো সেই কাজটা পূর্ণভাবে করার জন্য ক্রাশ প্রোগ্রাম করে সম্পূর্ণ বাজেট দেওয়া, এই বিষয়গুলো আগে আমাদের এত সক্ষমতা ছিল না, এখন কিন্তু আমাদের সক্ষমতা বেড়েছে, সেই জন্য আমরা সেইভাবে প্ল্যান করছি, আগামীতে এগুলো সেইভাবে কাজ হবে। গুপ্তা, আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে ডক্টর জাফর আসলে যে ভাস্ট প্ল্যানের কথা বললেন এবং বিভিন্ন ধরনের সমাধান দিলেন বা দেওয়ার চেষ্টা করলেন, আমাদের ধীরেন্দ্র দেবনাথ তিনি বললেন যে আসলে কোন কোন স্টেপগুলো নেওয়া যায়, আপনি কি মনে করেন যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সমন্বয়টা কি সময়ের দাবি কি না, বা হলে সেটা কিভাবে হতে পারে? সমন্বয়ের ব্যাপার এখন আগের চেয়ে অনেক বেড়েছে, এটা ঠিক, কিন্তু প্রথমে বাজেটের কথায় আপনারা যেখানে কথা বললেন, আমার মনে হয় যে আমরা যেহেতু ধরুন উপকূলে প্রায় 35 বছর কাজ করছি, উপকূল যেমন ধরেন বিভিন্ন বরেন্দ্র এলাকা বিভিন্ন এলাকার কথা বললেন, উপকূলের মধ্যেও তো ডিফারেন্ট আছে, পটুয়াখালী আপনাদের ওখানে আবার চট্টগ্রামের দিকে ডিফারেন্ট, উপকূলের মধ্যেও ডিফারেন্ট আছে। আমি মনে করি যে উপকূলের জন্য বাজেট মানে যখন বাজেট করে তখন একটা আলাদা অ্যালোকেশন দরকার উপকূলের জন্য, এবং বাংলাদেশের 710 কিলোমিটার এবং উপকূলের জন্য আলাদাভাবে একটা মন্ত্রণালয় দরকার, আমি আমার কাছে এটা মনে হয়। এই ধরনের জিনিসগুলো করলে, কারণ উনি যেটা বলছেন হয়তো এখন টাকা বিভিন্নভাবে আসছে এখানে, কিন্তু এগুলো আসলে দেখাশোনার জন্য প্রতিটা জায়গায় নেগোসিয়েশন ম্যানেজারিয়াল কাজ করার জন্য ওই ধরনের দক্ষ লোক যদি আমাদের না থাকে তাহলে কিন্তু এগুলো আমরা ঠিকমতো করতে পারবো না। আমরা অনেক বড় বড় প্রকল্প করছি এখন, সেই জায়গায়ও নজর দিতে হবে। আরেকটা জায়গা হলো কি, সেক্রেটারি সাহেব যেটা বললেন, যেমন ধরেন আমি একটা কথা বলি আপনার, এই পোল্ডার, দুটো পোল্ডার মিলে একটা সেকশন অফিসার, মানে দাদা বারবার বলছিলেন সেকশন অফিসার বসেন কিন্তু ডিস্ট্রিক্টে, এখন পোল্ডারগুলো স্লুইসগুলো তো ওই সব এলাকায়, উনি কি মাসে একবারও যেতে পারেন, এগুলো উনি জানেন। এখন কথা হলো এটা কীভাবে এলাকায় নিয়ে যেতে হবে এবং মানুষকে কীভাবে সম্পৃক্ত করতে হবে, সেই জায়গাতে শুধু টাকা থাকলে তো হবে না, মানুষকে সম্পৃক্ত করার ব্যাপারটা কোনো কোনো জায়গায় যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোর অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে, এবং আমাদেরকে মনিটরিং এবং সুপারভিশনটা আরও স্ট্রংলি করতে হবে। আমরা জিপিএস, এই স্লুইস এবং বাঁধ দেখার জন্য আমরা জিপিএসকে ব্যবহার, জিপিএসের মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থাটা করতে পারি, কারণ এখন তো বলছে এখন এই প্রযুক্তি আসছে, আমরা এমন দেখেছি আমাদের কাছে এমনও প্ল্যানিং টেবিল চলে এসছে, আমি যদি এইখানে বসে টেবিলের মধ্যে যাই
ইন্টারনেটে কানেকশন করে উপকূলে কোথায় কি হয়েছে আপনি এখনই বসে এখান থেকে দেখতে পারবেন। সেই মনিটরিং এর সিস্টেম কিন্তু আছে। আপনি জানেন যে সিস্টেম যদি ডেভেলপ করা যায় নাসাতে কি করে, নাসার সেই কন্ট্রোল রুমে বসে মঙ্গল গ্রহে কোথায় কি হচ্ছে এখানে বসেই তারা দেখছে। এবং ভাইকিং গেল একটা পা ভেঙে গেল ওই কন্ট্রোল রুমে বসেই কিন্তু ঠিক করে ফেললো। আর বাংলাদেশ তো আরো ছোট দেশ, আরো ছোট দেশ, আমরা এমন আধুনিক সিস্টেম তৈরি করে জন্য আমরা প্ল্যান করছি যে সবখানে বসেই সব কিছু কন্ট্রোল করা সম্ভব হবে। এবং এটার জন্য যে ম্যান পাওয়ার, যে সদিচ্ছা, পলিটিক্যাল উইল সব কিছু সমন্বিত করতে পারলে এটা করা সম্ভব। এবং সেটা বর্তমান সরকার কিন্তু বলছেন যে উপকূলের জন্য আলাদা একটা মন্ত্রণালয়, এটা তো বিশাল বড় বিষয়। এটা হতে পারে, আমাদের পার্বত্য এলাকার লোক সংখ্যা কত, দশ লক্ষের মতো, 10 লক্ষ লোকের জন্য যদি একটা মন্ত্রণালয় থাকে, আর উপকূলে তো 3 কোটি লোক, বলা হয় 4.5 কোটি লোক, তাদের জন্য একটা মন্ত্রণালয় থাকতে পারে না? আমি কেন বলছি, আমি বলছি এই জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। আমি বলছি বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, এটা দোষের কিছু নাই। আমি যখনই পার্লামেন্টে বক্তৃতা দিই আমার উপকূলের জন্য, আমি আলাদাভাবে অর্থমন্ত্রীকে বলি যে উপকূলটা এখানে আলাদাভাবে ভাবেন, এখানে আলাদা বাজেট করেন, এখানকার টোটাল ডেভেলপমেন্ট বিষয়টাকে আলাদা দৃষ্টিতে দেখেন। শঙ্কুদা আপনাকে বলি, আপনি ধরেন আমি তো আপনাদের ওখানে অনেকদিন থেকে যাচ্ছি, আপনাকে আমি অনেকদিন জানি, আপনাদের বিশেষ করে আমতলি থেকে আপনি হেডকোয়ার্টারের, বরগুনা হেডকোয়ার্টারে পৌঁছার যে রাস্তাটা, আপনি অবাক হয়ে যাবেন। আমি সেই দে 10-15 বছর আগে যা দেখেছি একই অবস্থায়, এবং এই রাস্তাটা দুইটা গাড়ি একসাথে যাওয়া আসা যাওয়া করা খুব কঠিন। ধন্যবাদ। আমি সেক্রেটারি আপনাকে, আমি এটা আপনারই দায়িত্বটা, সেটা হচ্ছে যে ওই পোল্ডারটায় যে বরগুনা আমতলি থেকে বরগুনা যাওয়ার যে রাস্তাটা, এটা রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা। রাস্তাটা আগে খুব সরু ছিল, তা আস্তে আস্তে একটু পরিবর্তন হয়েছে, কিন্তু এখন খুবই খারাপ অবস্থা, খুব খারাপ। এটা আমতলি লোকের অভিযোগ, আমাদের অভিযোগ, আমার বিরুদ্ধে অভিযোগ, কেন এটা হয় না। এখানে ওই যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বিশ্বব্যাংকের একটা পোল্ডারে যে একটা বড় কাজে হাত দিছে, তার মধ্যে কিন্তু এই অংশটা পড়ছে, যার জন্য এখন রোডস কিন্তু সেখানে অলরেডি 90 কোটি টাকার টেন্ডার করে দিয়েছে, কিন্তু এখন এই কাজ করতে গিয়ে আপনাদের বাধা কিন্তু সম্মুখীন হচ্ছে, এখানে আপনারা কাজ করতে পারবেন না, এই রাস্তা আমরা উচ্চতা বাড়াবো ইত্যাদি। আমাদেরকে যদি একটু লিখিতভাবে দেন, কারণ দুইটা অর্গানাইজেশনের মধ্যে সমন্বয় করতে হবে, কিভাবে আমরা কাজটা করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। আমরা 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 এটা খুব জরুরি, লিখিতভাবে দিলে সেই লিখিত আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফাইল চলাচলে আবার কত সময় লাগবে। কিন্তু আমলাতন্ত্র এমন একটা বিষয়, এটা একটা নেসেসারি ইভিল, এটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আমি কমল সেনগুপ্তা একদম ছোট করে বলবেন যে এই যে আজকের অনুষ্ঠানের নাম অরক্ষিত উপকূল, এই অরক্ষিত উপকূল আসলে আমরা বরগুনা জেলার উপরেই ফোকাস করছি আজকে, এটা তো একটা ভাস্ট একটা বিষয়। তো আপনার একদম ছোট করে বলবেন যে সাজেশনগুলো কি এই বরগুনার জন্য স্পেসিফিক্যালি? সুনির্দিষ্ট মানে সাজেশন হলো, যেমন ধরেন জনগণকে আসলে আরও সচেতন করার জন্য মানে এটাও চিন্তা করতে হবে। তারপর ধরেন স্লুইস গেটগুলোর ব্যবস্থাপনা, এটা কিন্তু খুব এফিশিয়েন্টলি করতে হবে। তারপর মনিটরিং এবং সুপারভিশন, এই জায়গায়ও কাজ করতে হবে। আর তাছাড়া আমি মনে করি জিপিএসের মাধ্যমে, যদি আমরা অরক্ষিত কেন বলছেন, অরক্ষিত বলছেন আমরা বাঁধ ছাড়া আমরা রক্ষা করতে পারবো না, বাঁধের ভিতরে যে মানুষ সেই মানুষকে রক্ষা করা এবং তাদের ফসল রক্ষা করার জন্যই, তাহলে আমাদেরকে সবসময় খবরটা রাখতে হবে। কিন্তু খবরটা যদি মানে টপ ডাউন হয় তাহলে কিন্তু এটা ঠিক হবে না, এটা নিচে থেকে আসতে হবে। এবং নিচে থেকে আসার জন্য যে মানসিকতা আমাদের তৈরি হয়েছে, বিশেষ করে আমি বলব যে আমাদের প্রধানমন্ত্রী সব ক্ষেত্রেই জনগণকে সম্পৃক্ত করার কথা যেটা বলছেন সেটাই টপ ডাউন। আমাদের যদি এসডিজির কথা বলি, আমরা এসডিজি তো তাই বলছে, আপনি স্থানীয়ভাবেই জিনিসটাকে তুলে আনতে হবে, এবং এটা তো ওনারা ভালো করে জানেন, এবং সেই জায়গাটায় আমাদেরকে অনেক বেশি জোর দিতে হবে এবং সমন্বিতভাবে করতে হবে। ডক্টর জাফর, বরগুনাতে আমাদের প্রায় 22টা পোল্ডার আছে, যেখানে 6টা উপজেলায় আমরা কাজকর্ম করছি, 5-6টা নদী নিয়ে। কিভাবে ইতিমধ্যে আমরা প্রায় 1.5 লক্ষ হেক্টর জমিকে বন্যা মুক্ত করেছি, সেখানে শস্যের নিবিড়তাও অনেক বাড়ানো হয়েছে, যেখানে আগে 45% নিবিড়তা ছিল সেখানে 200 বৃদ্ধি করে 245% আমরা নিয়ে গিয়েছি। এবং আমি যেটা বলতে চাই, বর্তমান সরকার যে টার্গেট করেছে 2030 সালের মধ্যে
সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে পৌঁছানো এবং মাননীয় প্রধানমন্ত্রী এখন এটা বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে আমাদের আত্মবিশ্বাস হয়েছে 41 সালের মধ্যে আমরা উন্নত দেশ হব। উন্নত দেশ হতে হলে যে সমস্ত ইন্টারভেনশন করা দরকার আমাদের মন্ত্রণালয়ে আমাদের যতটুকু হিস্সা আছে সেইটুকু আমরা অবশ্যই করব, এবং সেটা এককভাবে না, সেটা আমরা অন্য অন্য ডিপার্টমেন্ট এবং জনগণকে সম্পৃক্ত করেই করব, এবং সম্মিলিতভাবে করতে পারলেই একটা টেকসই উন্নয়ন এবং উন্নত দেশে পৌঁছানো সম্ভব হবে, এবং এটার জন্য সকলকেই আন্তরিকভাবে কাজ করতে হবে। আমি আসব একদম শেষে জনাব ধীরেন্দ্র দেবনাথ সংঘ আপনার কাছে। আমরা এই মুহূর্তে বরগুনা জেলার উপকূলীয় পোল্ডার সময়ের শেষ কাজের জন্য খালগুলো পুনর্গঠন করা দরকার। 2 নম্বর হচ্ছে বরগুনা জেলায় আমতলি উপজেলাধীন পানি উন্নয়ন বোর্ডের পোল্ডার নম্বর 43/1 এর অন্তর্গত আমতলি সুবন্ধী চাওড়া এলাকার জলবদ্ধতা দূরীকরণ প্রকল্প। আরেকটা হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের পোল্ডার নম্বর 40/1 পুনর্বাসন এবং বেতাগী উপজেলা সদর ও পৌর এলাকার বিষকালী নদীর ভাঙন থেকে রক্ষাসহ পোল্ডার নম্বর 41/7 পুনর্বাসন প্রকল্প। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার পোল্ডার নম্বর 41/4 এবং 42-এর পুনর্বাসন এবং বিষকালী নদীর ভাঙন থেকে রক্ষা প্রকল্প। আরেকটা বিষয় হচ্ছে যে বরগুনার জনগণ এবং প্রতিনিধিকে আপনার কাজে লাগাতে হবে, কারণ সিডরের মতো একটা আরেকটা ঝড় যদি আসে বা তার চেয়ে পাওয়ারফুল হয়, সিডরে আমার যেটা আমি দেখেছি একটা ধাক্কা দিয়েছে, মানে একটা ঢেউ দেশের সমস্ত জায়গায় তলায় গেছে, আবার যে পানি চলে গেছে আর কিন্তু পানি আসে নাই, কিন্তু আরেকবার যদি পানি আসতো 1 সেকেন্ডের মধ্যে বা 2 সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষ এমনিতে মারা যেত। এই জায়গাগুলোতে আমি আশা করি যে আমাদের জনগণের প্রিয় নন্দিত আমাদের যে আমাদের মাদার অফ হিউম্যানিটি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তিনি যেভাবে আমাদেরকে নিয়ে ভাবেন, আমি আশা করি যে আপনারা সচিব সাহেব আপনিও অভিজ্ঞ লোক কাজ করছেন, এই জায়গাগুলোতে যদি কাজ না করেন তাহলে আমি শঙ্কিত যে আমরা আমাদের এলাকার সভ্যতা সাথে সাথে জবাবদিহিতার বিষয়টিও স্পষ্টভাবে উঠে আসতে হবে। সমন্বয়, জবাবদিহিতা, পরিকল্পনা প্রণয়ন সব মিলিয়েই আসলে সম্ভব রক্ষিত একটি উপকূল করা বা উপকূলকে রক্ষা করা। এই জন্য কিন্তু ম্যাডাম বারবার বলা হলো যে স্থানীয় জনপ্রতিনিধিদের জানতে হবে সবকিছু। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাদের তিনজনকে, সময় মতো করতে হবে, সময় মতো প্ল্যান আছে, সময় মতো না করলে তো এটা কোনো কাজ হবে না। ধন্যবাদ, আমি আপনাদের তিনজন অতিথিকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ। ডক্টর জাফর আহমেদ খান, অনেক ধন্যবাদ আপনাকে, এবং কমল সেনগুপ্ত, আমাদের সঙ্গে যোগ দেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আলোচনা করে আসলে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব, সিদ্ধান্ত নেওয়া সম্ভব, কিন্তু সমাধানে চাই সিদ্ধান্তের বাস্তবায়ন সময় মতো। এই পর্যন্তই আজ থাকছে, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।